বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আপডেট, অফিশিয়াল আপডেট বোর্ডের তরফ থেকে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানানো হলো বিরাট একটি আপডেট। একই সাথে কলেজের ছাত্রছাত্রীদের জন্যও ইউজিসির তরফ থেকে অফিশিয়ালভাবে নোটিশ দিয়ে একটি বিরাট আপডেট ব্যাপারে বিস্তারিত জানানো হলো। কাজেই এই ভিডিওতে স্কুল কলেজ প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই বোর্ডের তরফ থেকে স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য বিরাট যে আপডেটটি সেটি কি, দেখো এই মুহূর্তে তোমরা অনেক ছাত্রছাত্রী আছো যারা স্কুলে ফোন নিয়ে যেতে, মোবাইল ফোন নিয়ে যেতে এ বিভিন্ন সময় এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো শুধুমাত্র পরীক্ষা নয়, স্কুল চলাকালীন, স্কুলে ক্লাস চলাকালীন কোনো ছাত্রছাত্রী মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। সম্পূর্ণ মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিল বোর্ড অফিসিয়ালভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। এখানে আরও একটা বিষয় উল্লেখ করি, শুধুমাত্র যে ছাত্রছাত্রীরাই স্মার্টফোন নিয়ে যেতে পারবে না বা মোবাইল নিয়ে যেতে পারবে না তা না, এছাড়া প্রধান শিক্ষক থেকে শুরু করে এ প্রত্যেকটি স্কুলের যে শিক্ষক রয়েছে, তোমাদের যারা স্কুলের শিক্ষক রয়েছে তারাও কিন্তু ক্লাস চলাকালীন স্মার্টফোন নিয়ে যেতে পারবে না ক্লাসে। এক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষককে কিন্তু স্কুল শুরু হওয়ার আগে তোমাদের স্টাফ রুম বলতে পারো বা প্রধান শিক্ষকের কাছে মোবাইল ফোন জমা দিয়ে দিতে হবে, এবং জমা দেওয়ার পর তারপরেই কিন্তু তারা ক্লাস করতে পারবে। আর যদি কোনো প্রয়োজন হয়, ধরো ও কোনো টিচার রয়েছে, তার বাড়িতে কেউ অসুস্থ রয়েছে, এ সেই কারণে ফোন অতি আবশ্যিক তার কাছে দরকার, সেক্ষেত্রে চিঠি দিতে পারে, লিখিতভাবে পত্রের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে কিন্তু তারপরেই ক্লাস চলাকালীন স্মার্টফোন বা মোবাইল ফোন রাখতে পারবে প্রধান শিক্ষকরা। মূল কথা তোমরা বুঝতেই পারছ, এবার থেকে পরীক্ষা নয়, পরীক্ষা ছাড়াই আয় প্রত্যেকটি ছাত্রছাত্রী সহ প্রত্যেকটি শিক্ষক কেউই কিন্তু ফোন নিয়ে যেতে পারবে না। এই যে নতুন বিষয়টি বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এ নিয়ে তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য বিরাট বড় আপডেট। এতদিন আমরা যেতাম একই সাথে দুটো ডিগ্রি করা যায় না, কিন্তু ইউজিসির তরফ থেকে ঘোষণা করা হলো প্রত্যেকটি ছাত্রছাত্রী চাইলে একই সময়ে দুটো ডিগ্রি অর্জন করতে পারে, মানে একই সাথে দুটো সাবজেক্টে অনার্স করতে পারে, সেটাও ভ্যালিড হবে। এতদিন কী হতো, ধরো তুমি একটা ডিগ্রি কোর্স করছো ও সেক্ষেত্রে তোমার রেগুলার কোর্সের সাথে একটা ডিস্টেন্স কোর্স তুমি করতে পারো, ও এরকম অনুমতি থাকতো, কোথাও কোথাও একসাথে দুটো ডিগ্রি তোমরা শো করতে পারতে না। কিন্তু এবছর থেকে এরকম কোনো নিয়ম থাকলো না, ইউজিসি নতুন যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তুমি যদি চাও একই সাথে দুটো সাবজেক্টে অনার্স করতে পারো, দুটো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, ও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, তুমি একই সাথে দুটো সাবজেক্টে কিন্তু অনার্স করতেই পারো ইউজিসি নতুন রুলস অনুযায়ী। এবং সেই যে ডিগ্রি আছে সেই ডিগ্রি কিন্তু পরবর্তীকালে তুমি চাকরির ক্ষেত্রে বা যে কোনো জায়গায় একই সাথে একই সময়ের দুটো ও ডিগ্রি তুমি শো করতে পারবে। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যারা একই সাথে একাধিক ডিগ্রি অর্জন করতে যায়, একাধিক সাবজেক্ট নিয়ে পড়তে যায়, তাদের জন্য একটা খুশির খবর। তুমি কি ভবিষ্যতে একই সময়ে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একই সাথে দুটি ডিগ্রি অর্জন করতে চায়? তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।